محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ও শাপলা সিটি লিমিটেড কল্যাণময় সাহারি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব, আমাদের আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান উপস্থিত হয়েছেন, তবে তার পূর্বে আমরা শুনে নিব একটি চমৎকার ইসলামী সঙ্গীত। বড় গুনাহগার পাপি আমি রহমি জড়া, ইয়া ইলাহি ক্ষমা চাহি ক্ষমা করে দা। বড় গুনাহগার পাপি আমি রহমি জড়া, পাপ সাগরের অথই জলে পাই না খুঁজে তোরি, তোমার নূরের পরশ পেলে কিনার খুঁজে ফিরি, খান্নাসের ওয়াসওয়াসা থেকে আমায় তুমি বাঁচা, রহমি জড়া, ইয়া ইলাহি ক্ষমা চাহি ক্ষমা করে দা। বড় গুনাহগার পাপি আমি রহমি জড়া, পাক কোরআনের বাণী দিয়ে আমার জীবন সাজা, রহমি জড়া, ইয়া ইলাহি ক্ষমা চাহি ক্ষমা করে দা। বড় গুনাহগার পাপি আমি রহমি জড়া, বড় গুনাহগার পাপি আমি রহমি জড়া। শুনলেন চমৎকার ইসলামী সঙ্গীত। আসুন আমাদের মেহমানদের সাথে পরিচয় পর্ব সেরে নেই। আমার ডান দিকে রয়েছেন হযরত মাওলানা মুফতি ইমাম হুসাইন সালিহি, খতিব বেলঘর বাজার কেন্দ্র জামে মসজিদ কুমিল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আমার এদিকে রয়েছেন হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, খতিব তারাশাইল বাইতুসসালাম কেন্দ্র জামে মসজিদ কুমিল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন সকলে। আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা ইনশাআল্লাহ এই বিজ্ঞ দুজন আলোচকের মাধ্যমে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার পূর্বে আসুন আরেকটি ইসলামী সঙ্গীত শুনবো। মায়ের মতন এমন আপন এ ধরাতে আর কেউ নাই, শত মমতায় স্নেহের ছায়ায় বুকের মাঝে দেবে ঠাই, ও মায়ের মতন
এমন আপন এ ধরাতে আর কেউ না। মাগো তোমার এ ভালোবাসার তৃষ্ণা কভু মেটে না, ভুবন ভোলা হাসির দোলা মুছে দেয় সব বেদনা। মাগো তোমার এ ভালোবাসার তৃষ্ণা কভু মেটে না, ভুবন ভোলা হাসির দোলা মুছে দেয় সব বেদনা। তোমার কোলে মাথা রেখে দুঃখ যেন ভুলে যাই, ও মায়ের মতন এমন আপন এ ধরাতে আর কেউ নাই। শত মমতায় স্নেহের ছায়ায় বুকের মাঝে দেবে ঠাই, ও মায়ের মতন এমন আপন এ ধরাতে আর কেউ নাই। মাগো তুমি চোখের মনি জান্নাতের ঠিকানা, খোদার পরে মনের ঘরে তুমি ছাড়ার কেউ না। মাগো তুমি চোখের মনি জান্নাতের ঠিকানা, খোদার পরে মনের ঘরে তুমি ছাড়ার কেউ না। সারা জীবন মাগো তোমার আদর সোহাগ যেন পাই, ও মায়ের মতন এমন আপন এ ধরাতে আর কেউ নাই। শত মমতায় স্নেহের ছায়ায় বুকের মাঝে দেবে ঠাই, ও মায়ের মতন এমন আপন এ ধরাতে আর কেউ না। শুনলেন আরেকটি চমৎকার ইসলামী সঙ্গীত। আমরা এখন আলোচনা শুরু করব। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফজিলতুল ইফতার, ইফতারের ফজিলত। ইফতারের ফজিলত সম্পর্কে আমি প্রথমে জানতে চাইব হযরত মাওলানা ইমাম হুসাইন সালিহি। ইফতারের ফজিলত সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লিসসাইমে ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে, একটি খুশি হলো তার ইফতারের সময়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা প্রমাণিত হয়, যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বিভিন্ন অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থেকে যখন সে ইফতারের সময় হয়, তখন ওই রোজাদার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এবং তিনি একটি আনন্দ লাভ করে থাকেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, মান ফাত্তারা সোয়াইমান ফালাহু মিসলু আজরিহি, যেই ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে তার জন্য সেও অনুরূপ তথা সমপরিমাণ সওয়াব লাভ করবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হলো নিজে ইফতারের মধ্যে ফজিলত সীমাবদ্ধ নয়, নিজের ইফতারের সাথে অন্য গরিব মেসকিন এবং যাদের সামর্থ্য নাই ইফতারি করার মতো তাদেরকে নিয়ে ইফতার করা, এটা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো মানুষ বরকত লাভ করতে চায় সে যেন তার ইফতার হওয়ার সাথে সাথে ইফতার করে নেয়। রাসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লায়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে থাকবে, মা আজ্জালুল ফিত্রা, যতক্ষণ পর্যন্ত সে তার ইফতারগুলো তাড়াতাড়ি করতে থাকবে। অত্যন্ত চমৎকার বলছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যে ইফতারের বিভিন্ন বিষয়, অত্যন্ত চমৎকার, আপনাকে ধন্যবাদ। আমরা এখন শুনব হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজির কাছ থেকে যে এই যে আমরা ইফতার করছি, যদি গরিব মানুষ ইফতার করাতে চায়
গরিব মানুষ ইফতার করাতে চায়, অল্প কিছু দিয়েও সেও কি এরকম সওয়াব পাবে? হ্যাঁ, সে ওই ধরনের সওয়াব পাবে। কেউ যদি একটা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কাছে যদি কোনো কিছুই না থাকে, যদি একটা খুরমা থাকে অথবা এক গ্লাস পানি থাকে, এক গ্লাস পানি দিয়ে হলেও তুমি ইফতার করাবে, তাহলে তুমি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছো, রোজাদারকে ইফতার করার কারণে তুমিও সেই সওয়াবের অধিকারী হয়ে যাবে। তো জনগণ যদি প্রশ্নের ভিতরে থাকে যে আমি সারাদিন রোজা রেখে অমুকের বাড়িতে ইফতার করে আমার রোজাটা চলে গেল, এরকম কোনো বিষয় আছে কিনা? এরকম তো যে রোজা রেখেছে, যে ইফতার করিয়েছে, তার সওয়াবের কোনো কমতি হবে না, সে তার সওয়াব ঠিক মতোই পেয়ে যাবে। এখন আরেকটি বিষয় আমরা বলতেও পারি দর্শকদেরকে, সেটা হলো আমার রোজা হচ্ছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি যদি কাউকে ইফতার করাতে পারি আমি সহি মাকবুল একটা রোজার সওয়াব পেয়ে যাবো। প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর আলোচনা করতেছে আমাদের দুজন, তার পূর্বে শুনে নিচ্ছি আরেকটি ইসলামী সঙ্গীত। তরে রাগুন ধিকি ধিকি জলে নিভে না কিছুতেই নিভে না, দয়া করো তুমি ওগো প্রেমময় শীতল করে মনের যত সব যাতনা, অন্তরের আগুন ধিকি ধিকি জলে নিভে না কিছুতেই নিভে না, ও অন্তরের আগুন ধিকি ধিকি জলে নিভে না কিছুতেই নিভে না, যতবারই জীবনে নিয়েছি শপথ থাকব অটল তোমার ভালোবাসায়, কে যেন বারবার টেনে ধরে তার মতো করে চায়ামায়, ক্ষমা করো তুমি ওগো মহিয়ান, ক্ষমা করো তুমি ওগো মহিয়ান, শীতল করে দাও মনে যত সব যাতনা, অন্তরের আগুন ধিকি ধিকি জলে নিভে না কিছুতেই নিভে না, হেঁটে হেঁটে আমি অচেনা পথে ক্লান্ত এখন সান্ত্বনা চাই, একটু পরশে কাছে টেনে নিও সারাক্ষণ তোমায় কাছে যেন পাই, ক্ষমা করো যত সব যাতনা, অন্তরের আগুন ধিকি ধিকি জলে নিভে না কিছুতেই নিভে না, ও অন্তরের আগুন ধিকি ধিকি জলে শুনলেন চমৎকার ইসলামী সঙ্গীত। আরেকটি ইসলামী সঙ্গীত শুনবো। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, তুর জোতালো তান
এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। পাখ না মেলে উড়লে পাখি গায় কিও নাম ডাকে ডাকে, পাখ না মেলে উড়লে পাখি গায় কিও নাম ডাকে ডাকে, আকাশ নীলে মেঘের ভেলা, আকাশ নীলে মেঘের ভেলা, নিত চলো মন এসো গাই আল্লাহ নামের গান। ঢেউ সে দুলে দুলে বুঝি সাত সাগরে বেড়ায় খুঁজি, ঢেউ সে দুলে দুলে বুঝি সাত সাগরে বেড়ায় খুঁজি, এই নামেরই অরূপ রতন, এই নামেরই অরূপ রতন, হীরাও কাঞ্চন এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। তনু মনে তুলবো তুমুল, তনু মনে তুলবো তুমুল, তুর্যতালো তান এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। শুনলেন চমৎকার ইসলামী সঙ্গীত। আমরা এখন আলোচনায় ফিরে যাব। আমি প্রথমেই জনাব মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেবের কাছে জানতে চাই যে কোরআনের দর্পণে রমজান, এ বিষয়ে যদি আপনি একটু বলতেন। আসলে কোরআনে করিম মহাবিশ্বের এক মহাবিশ্বয়, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল কোরআনে করিম। পৃথিবীতে আপনি এমন কোনো পুস্তক পাবেন না, এমন কোনো কিতাব পাবেন না যে কিতাবটি একবার পড়ার পরে, একবার অধ্যয়ন করার পরে আবার পড়তে মন চায়। কিন্তু কোরআনে করিমের ভিতরে আল্লাহ এমন মজা দিয়েছেন, এমন মুজিজা দিয়েছেন, এমন সৌন্দর্য দিয়েছেন, আপনি যখনই পড়তে চান, যখনই পড়বেন, যতবার পড়বেন ততবার আপনার কাছে মজা মনে হবে, ততবার আপনার কাছে নতুনত্ব আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের প্রথমে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা হেদায়েতের কিতাব, এটা মানুষের জন্য বিশ্ব মানবতার কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস, এটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। কি পড়ছেন? এজন্য আমাদের আফসোস যে কোরআন শরীফ আফসোস করছি, এসেছিল লাআল্লাকুম তাতাকুন, লাআল্লাকুম তাআকিলুন, অনুধাবন করার জন্য, অনুধাবন করার জন্য, বোঝার জন্য, বোঝার জন্য। হযরত মাওলানা মুফতি ইমাম হোসেন সাহেবের কাছে আমি জানতে চাই, হিদায়াতটা কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন মানব জাতির জন্য হেদায়ত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন যদি মানব জাতি সত্যিকার অর্থে যদি বুঝত, তাহলে অবশ্য এই কোরআন থেকে তারা বুঝে বুঝে অন্ধকার থেকে, জুলুমাত থেকে তারা নূরের দিকে আসতে পারত। কিন্তু তারা এই কোরআন সঠিকভাবে অধ্যয়ন না করার কারণে, সঠিকভাবে না বোঝার কারণে তারা তাদের সেই আলোকিত পথ তারা ফিরে পাচ্ছে না। এই কোরআন কারিম অর্থ সুন্দরভাবে যদি শিখিয়ে দিতে পারে, তাহলে অবশ্যই এটার মধ্যে থেকে আমরা অনেক কিছু জেনে শুনে আমরা হেদায়েত গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের উপরে উঠে আসার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদেরকে শেষ করতে হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ও শাপলা সিটি লিমিটেড কলমে সাহারি অনুষ্ঠান। তো অনুষ্ঠান শেষ করব, আর শেষ করছি একটি সুন্দর চমৎকার ইসলামী সঙ্গীত শুনতে শুনতে। আগামীকাল এ সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের আমরা অপেক্ষায় থাকছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাহাড়ের বুক ছিড়ে ঝড় ঝড় ঝর্ণা ছুটে চলে অবিরাম, পাহাড়ের বুক ছিড়ে ঝড় ঝড় ঝর্ণা ছুটে চলে অবিরাম, সাগরের বুকে ওই ঢেউয়ের খেলা, সাগরের বুকে ওই ঢেউয়ের খেলা, তোমারই নাম সে তো জপে অবিরাম, পাহাড়ের বুক ছিড়ে ঝড় ঝড় ঝর্ণা ছুটে চলে অবিরাম,
এই যে সবুজ অথই রূপে সাজানো বসুন্ধরা, অবারিত নীলিম আকাশ নিরূপম রূপের ধারা, এই যে সবুজ অথই রূপে সাজানো বসুন্ধরা, অবারিত নীলিম আকাশ নিরূপম রূপের ধারা, যত দূর চোখ যাই তোমায় দেখি, তোমার রহম সুধারি দয় মাখি, যত দূর চোখ যাই তোমায় দেখি, তোমার রহম সুধারি দয় মাখি, তোমার রূপে পরশ মেখে ধন্য হয়েছে ওগো এই ধরাধাম, পাহাড়ের বুক ছিঁড়ে ঝরো ঝরো ঝর্ণা ছুটে চলে অবিরাম। আমরা অধম বান্দা পাপি ভুলেছি তোমায় সবে, অথচ তোমার অসীম দয়ায় নিয়ামাতে আছি ডুবে, আমরা অধম বান্দা পাপি ভুলেছি তোমায় সবে, অথচ তোমার অসীম দয়ায় নিয়ামাতে আছি ডুবে, তোমার আলো পানি বাতাস পেয়ে বেঁচে আছি পৃথিবীতে মানুষ হয়ে, তোমার আলো পানি বাতাস পেয়ে বেঁচে আছি পৃথিবীতে মানুষ হয়ে, ক্ষমা করো হে পরোয়া হৃদয়ে জারি রাখো তোমারই নাম, পাহাড়ের বুক ছিঁড়ে ঝরো ঝরো ঝর্ণা ছুটে চলে অবিরাম। সাগরের বুকে ওই ঢেউয়ের খেলা, সাগরের বুকে ওই ঢেউয়ের খেলা, তোমারই নাম সেতু জপে অবিরাম, পাহাড়ের বুক ছিঁড়ে ঝরো ঝরো ঝর্ণা ছুটে চলে অবিরাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।